दादा पार्थ चट्टोपाध्याय ग्रेप्तार अन्यदिके गतकाल अनुब्रत मंडल ग्रेप्तार एक एक करे विधानसभा एवं जिला सभापति पद खाली होच्छे कि बोलबेन না খালি তো আরও বেশি হওয়া উচিত এবং আগে হওয়া উচিত ছিল সবে মাত্র দুটো উইকেট পড়েছে উইকেট অনেক বেশি পড়বে আমার তো ধারণা যে মমতা ব্যানার্জিকে যদি মন্ত্রিমণ্ডলের বৈঠক করতে হয় তাহলে জেলের মধ্যে গিয়ে করতে হবে বা পার্টির যদি স্টেট কমিটির মিটিং করতে হয় সেটাও জেলের মধ্যে গিয়ে করতে হবে কারণ বেশিরভাগ নেতা এমএলএ এমপি তারা সব করাপ্টেড আর এটা সারা বাংলার লোক জানে বাংলার লোকের একটা দাবি তাই সাধারণ মানুষই কোর্টে গেছেন কোর্ট সিবিআই ইনকোয়ারি দিয়েছে সেই ইনকোয়ারিতে আর এটা ধরা পড়ছে তো সেই জন্য যারা রাজনীতি দেখছেন তাদের আমি বলবো একটু মাথাটা ঠিক করুন পশ্চিমবাংলা যা দুর্গতি হয়েছে যা দুর্নাম হয়েছে তার থেকে মুক্তির জন্য এই রাস্তাটা একমাত্র এটাই রাস্তা নেতাদের অত্যধিক প্রপার্টি হয়ে যাওয়া সেটা নিয়ে হাইকোর্টের যে অবজারভেশন ছিল সেখানে একটা লিস্ট তৈরি হয়েছে সেই নিয়ে ফিরাজ হাকিম যখন কথা বলছিলেন তার গলা ভিজে গেল তিনি বললেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট অপমান করছে তাদের উপর চাপ দিচ্ছে তারা ব্যবসা করেছেন তাদের অনেক গুণ টাকা হয়েছে চোর টাকারদের কোনো মান সম্মান থাকে না সেন্ট্রাল গভর্নমেন্ট মোদিজি কেস করেছেন কি নাকি আমি কেস করেছি দিলীপ ঘোষ কেস তো সাধারণ মানুষ করেছে নারদ সারদার কেস কারা করেছে সাধারণ মানুষ করেছেন হ্যাঁ পার্টি তার সঙ্গে যুক্ত হয় তারা একমাত্র বিজেপি নয় সিপিএম কংগ্রেসও ছিল পরবর্তীকালে যে দুর্নীতি এসএসসি থেকে আরম্ভ করে জেট থেকে আরম্ভ করে বাকি কোল মাফিয়া গরু মাফিয়া পাথর মাফিয়া বালি মাফিয়া এ যে যারা এসছে সাধারণ মানুষ জানে কার কত টাকা কটা কার কটা চালমিল আছে কার কটা বাড়িঘর আছে কার কত গাড়ি আছে কোথায় কোথায় সম্পত্তি বিদেশে হোটেল আছে সবাই জানে সাধারণ মানুষ ওনাকে সবাইকে বোকা ভাবেন নাকি একদিন নির্বিবাদে লুট করছিলেন বলছেন কেউ গায়ে হাত দিতে পারবে না আজ যখন ব্যাপারটা উল্টো হয়ে গেছে তখন উল্টাপাল্টা বলছেন কিন্তু আইন থেকে কেউ বাঁচবে না ভারতবর্ষের আইন আর সংবিধানের উপরে যাতে মানুষের আস্থা ফিরে আসে তার জন্য এই ব্যবস্থাটা খুব জরুরি ছিল।